রাতে মাঠে পুঁতে দেওয়া হচ্ছে শিশুর দেহ, চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয়দের। ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস স্থানীয় কাউন্সিলরের। নৈহাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ঘটনায় চাঞ্চল্য। অবাক করা কাণ্ড, রাতের অন্ধকারে মাঠে পুঁতে দেওয়া হচ্ছে শিশুর মৃতদেহ, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গুরুতর অভিযোগে চাঞ্চল্য। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নৈহাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের রামঘাট অঞ্চলের শ্মশানের পাশে রেলের একটি মাঠে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ বেশ কিছুদিন ধরেই নৈহাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের রামঘাট শ্মশানের ঠিক উল্টো দিকে রেলের মাঠে সকলের অজান্তে পুঁতে দেওয়া হচ্ছে মৃতদেহ, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। জানা যায়, রেলের এই মাঠ এলাকার বহু মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন এবং শিশুরা বিকেল হলেই খেলাধুলো করে এই মাঠে। সেই কারণে রাতের অন্ধকারে মৃতদেহ পোতার ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই মৃতদেহ মাটিতে পোতার কাজ বন্ধ হোক। अरे रात को हम लोग ड्यूटी करते हैं यहाँ पे ना ब्रिज में, तो जब देख रहे हैं, जब 12-11 बज रहा है रात, तब देख रहे हैं यहाँ का लड़का जो है, जो सुपर लोग है, जो लाख बॉडी जलाता है, वो लोग हमेशा देखेंगे तो वो आपका 4 चक्का गाड़ी पे बॉडी लाएगा और रात को यहाँ पे लिया अगर पूतता है, गाड़ता है। ठीक, तो हम लोग कितना बार बोले हैं, हम अपना RPF साहब को भी जाना है, RPF साहब ने सब बारण किया है, ये लोग को ढुकने मत दो। हाँ, ये लोग जब भी कुछ कर रहा है तो आप लोग पब्लिक को बोलिए। तो हम लोग आकर एक बहुत मोहल्ला पाड़ा को जनाए हैं, ऐसा ऐसा बात है। हाँ, फिर भी ये लोग जबरदस्ती कर रहा है ना, हम लोग किसी को पहचानता नहीं है। बाहर वाला आदमी, हाँ सब बाहर का भी है, कुछ लोकल लड़का भी है। लास्ट कब देखा है यहाँ पर बॉडी लेकर आया? यही तो हम 15 दिन पहले देखे थे और फिर ये लोग सुबह में देखा 28 तारीख को। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, রেলের এই মাঠে রাতের অন্ধকারে সকলের অজান্তে মৃতদেহ পুঁতে দেওয়া হচ্ছে। এর আগেও আমরা একাধিকবার বারণ করেছি, এমনকি রেল পুলিশের পক্ষ থেকেও একাধিকবার বারণ করা হয়েছে। এমনকি গত 28 নভেম্বরেও এই মাঠে একটি মৃতদেহ পোতা হয়েছে। স্থানীয়রাও বিষয়টি দেখেছেন, তারা বারণ করেছেন। আমরা চাই অবিলম্বে এর বিরুদ্ধে একটা যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। এই মাঠে প্রচুর বাচ্চারা খেলাধুলো করতে আসে, যার কারণে আমরা আতঙ্কে রয়েছি। এখানে তো অনেকই বডি দাফন করা হয়েছে, এটা মানুষের বডি রাত 12টা পরে এখানে কোদা না কোদা থেকে এসে এসে এখানে দাফন করা হচ্ছে। এটা আমরা এলাকাবাসী প্রথমে বারণ করেছি, তারপর রেল পুলিশ বারণ করেছে, 1 সপ্তাহ আগে এখানকার কাউন্সিলর বারণ করেছে, তারপরেও 28 নভেম্বর ভোর 4:30-4টার আগে দাফন করেছে। আমরা গিয়ে বলেছি, তারপরেও কোনো অ্যাকশন নেওয়া। এখানকার কিছু মানে এই ঘাটে কাজ করে সুনীল, একটা এখানে ঠাকুর মশাই থাকেন, উনি বলেছেন কি সুনীল, আবার ইনিও দেখেছেন 12:30টার সময় ইনি নিজে বারণ করেছেন। রেলের জায়গা, রেল বারণ করার পরে ওই কাজটা হচ্ছে। আমরা এলাকাবাসী এখানে চান করতে আসি, ক্রিকেট খেলতে আসি, খুব ভালো মাঠ আছে দেখেছেন, আমরা বহু আতঙ্কিত আছি। এখানকার লোক এগুলো তো সরকারি লিগাল নাও হতে পারে, এটা আনলিগাল আছে, তো এটা আনলিগাল দেখা যাচ্ছে পুরো। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে এই বিষয়টি নৈহাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকারকে জানানো হয়। এই বিষয়ে তিনি জানান, বিষয়টি বৈধ না অবৈধ আমি তা বলতে পারব না, তবে যেহেতু জায়গাটি রেলের, তাই রেলের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। এই বিষয়ে তিনি আরো জানান, যার বাড়ির লোক মারা যাচ্ছে নিশ্চয়ই কোনো জায়গায় মার্ডার করে কেউ তাহলে পুঁতে দিচ্ছে না। কারুর বাড়ির লোক যদি লোক মারা যায় তার ডেথ সার্টিফিকেট আছে, বেআইনি ভাবে না। আমি বললাম যে রেলের জায়গায় যদি কেউ রাতের অন্ধকারে পুঁতে দিয়ে যায়, তার সম্পূর্ণ দায়িত্ব রেল প্রশাসন, RPF আছে, GRP আছে, তারা চিন্তা করবে, তারা দেখবে। কিন্তু পৌরসভার অঞ্চলে যদি হতো পৌরসভা নিশ্চয়ই দেখতো, এবং সেটা হয় না। দায়িত্ব রেলকেই নিতে হবে, যদি হয়ে থাকে দায়িত্বটা রেলের, রেলকেই নিতে হবে দায়িত্ব। তবে আমরা দেখব নিশ্চয়ই, বলতে পারে লোকে অনেক কিছু তিল খেতে তাল করতে সময় বেশি লাগে না, সেটা হতে পারে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যেও, তারা চাইছেন অবিলম্বে বিষয়টি বন্ধ হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নৈহাটি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।